যে উম্মত জাহান্নামে যাবে কি করে জাহান্নামে যাবে এটা আমার বুঝে আসে না। আমি তো কোথাও টোকায়া পাই না এই উম্মতে জাহান্নামে যাওয়ার সুযোগ, কোনো রাস্তা দেখি না যে এই উম্মত জাহান্নামে কি করে যাবে, কিন্তু তারপরও যাবে এটাও সত্য। তারপরও হ্যাঁ, তাহলে বোঝা গেল ওর মতো হতভাগা কেউ নেই, এই উম্মতে জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ নেই। আমি আপনাকে দেখাইতেছি, আসসালাতু ইলা সালাতি কাফারা, যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সে বুকে হাত দিয়া বলতে পারে 24 ঘন্টার গুনাহ মাফ, কেন হাদিস তো সত্য না মিথ্যা। হ্যাঁ, এখন হুজুররা কইব সগিরা গুনাহ মাফ হয়ে যায়, তাহলে আপনি সগিরা গুনার দলে, আরেক দল হুজুররা আছে যারা বলে কবিরা গুনাহ মাফ হবে। আমি কবিরা গুনাহ আলাদের পক্ষে, নামাজে কবিরা গুনাহ মাফ হয় কি, নামাজে মাফ হয় হয় না? যদি না হইতেন, আরে ইস্তিগফার লাগবে না মেয়ে, যদি না হইতেন তাহলে আল্লাহর রাসূল কেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনুকে শীতের মৌসুমে বসন্তের সময় বাহিরে নিয়া গাছের ডাল নাড়া দিয়া সমস্ত পাতাগুলা ঝড়ায়া তারপরে কেন বলল আমার উম্মত যখন ফরজ নামাজ পড়ে গুনাগুলা এইভাবে ঝড়া যায়? ওইখানে কি বলছে নাকি বড় পাতা ছোট পাতা? ওইখানে তো পাতা একটাও ছিল না, ঠিক না? আল্লাহর রাসূল বুঝাইছে কোনো গুনাই থাকবে না, নামাজ নিজেই ইস্তিগফার। আবার ইস্তিগফার কি, নামাজ নিজেই ইস্তিগফার, নামাজ নিজেই, নামাজ নিজেই জিকির। জিকির আছে কি হ্যাঁ, নামাজের চেয়ে বড় হ্যাঁ আকিমিস সালাতা লিযিকরি, নামাজের চেয়ে বড় জিকির আবার কি? নামাজ নিজেই ইস্তিগফার, নামাজ নিজেই, নামাজ নিজেই শোয়া স্যার অ্যাকশন না খালি। আপনি নামাজ চিনেন? হ্যাঁ, যদি সোয়াশেন না হইতো আল্লাহর রাসূল কেন বলতো ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে তোমার পরিপূর্ণ জীবনটা ওকে, সর্ব লাইন ওকে, সর্বদিক ওকে। তাহলে নামাজের ভিতরে যদি ইস্তিগফার না থাকতো তাহলে এটা কি করে হইতো? সমস্ত বন্দেগীকে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য নামাজকে গ্রহণযোগ্যতামূলক বানাইতে হবে, নামাজ ওকে সব ওকে। তো যেটা বুঝাইতেছিলাম পূর্ণতা, 24 ঘন্টা যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ল ওর তো সব গুনাহ মাফ, দোযোগে যায় কি করে? আর তারপরেও যদি কিছু বেঁচে গেল তো বলতেছে আল জুমাতু ইলাল জুমাতি কাফারা, এক জুমার থেকে আরেক জুমায় পা দিবে পুরা সপ্তাহটা মাফ, সপ্তাহটা। তারপরও যদি কিছু বেঁচা যায় তাহলে ওই ব্যক্তি যোজকে যায় কি করে আমাকে বুঝান? তারপরও যদি কিছু বেঁচে গেল তাহলে একটু আগে তো বললাম ওই যে রান আউটের থেকে বাঁচাই দিয়েন, ঠিক না? হ্যাঁ, রমজানে পা দিতে দেরি আস রমাদান ইলা রমাদান কাফারা, রমজান থেকে রমজানে পা দিতে দেরি পুরা বৎসরের গুনাহ মাফ হইতে দেরি হয়, হ্যাঁ মাফ হইতে দেরি হয়, কেন না? মৌসুমে চলে আসছে, মৌসুমে চলে আসছে, মৌসুমে। আমরা তো ভাবি না প্রত্যেক ইফতারির সময় আল্লাহ 70,000 লোককে জাহান্নাম থেকে মুক্তি দেন। হ্যাঁ, আপনি মনে করবেন 70,000 মুক্তি পায় নাকি? হ্যাঁ, হুজুররা কই হাদিসে তো 70,000 আছে, আমি বলবো না 70,000-এর চেরম এই প্রবাদ বাক্যটা সত্য, শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে। আমিও বলবো 70,000-এর পিঠে আরো কয়েক 70,000 ঘুমায় আছে ওরও মা, কেমনে জানেন? এই 70,000 কেয়ামতের দিন উটা দাঁড়াবে আর বলবে আল্লাহ অধিকার দিবে সুপারিশের, এরা দাঁড়াবে আর সুপারিশ করে কয়েক 70,000 নেওয়া যাবে, ঠিক না? যেমন আল্লাহর রসুল বৈশা আছেন তো জিবরিল আলাইহিস সালাম হাসতে হাসতে আসছে বড় খুশি, আজকে আল্লাহর রসুল জিজ্ঞাসা করছে এত খুশি কেন? বলছে সুসংবাদ নিয়ে আসছি, আপনিও খুশি হয়ে যাবেন। বলছে কি সুসংবাদ? 70,000 উম্মত আপনার হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে। তো শুনতে দেরি, চেহারা মলিন হইতে দেরি হয় নাই। তো জিবরিল আলাইহিস সালাম বললেন এটা কি?
আপনি তো খুশি হওয়ার কথা, চেহারা মলিন হলো কেন? মাত্র 70,000, আমার সাহাবি তো 100,000, কেয়ামত পর্যন্ত উম্মতের কি হবে? এই জন্য চেহারা মলিন। আপনি কি নিতে রাজি না? নিতে রাজি না এই কথা বলতেছি না, কিন্তু ভাবতে হবে এটা বলতে পারি, বাইবা দেখি নিব কি নিব না। তো পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনু বসা, বলছে ওমর নিব 70,000, বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে। তো যেমন ওস্তাদ তেমনই তো ছাত্র হয়, পীর যেমন মুরিদও তো এমনই হয়, ঠিক না? হ্যাঁ, কি বলেন? সঙ্গী ভালো হলে আমিও সঙ্গ ভালো হব, এটাই তো সত্য। নাহলে কোরআন কেন বলবে কুনু মা সাদিকিন, নেককারদের সাথে চলো, তুমিও নেক হয়ে যাবা, তুমিও নেক হয়ে যাবা, ভালো লোকে চলো ভালো হয়ে যাবা, প্রবাদ বাক্য এটাই সত্য। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, এটাই সত্য। সৎ সঙ্গে সর্বনাশ, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তো বসে ওমন নিব না, 100,000 তো আমরাই, কেয়ামত পর্যন্ত মানুষের কি হবে, কি করব? ফিরত পাঠায় দেন, বলেন বাড়ায় নিয়ে আসতে। বলছে মশওয়ারা হয়ে গেছে, নিতে পারি না, আল্লাহকে বলো বাড়ায় দিতে। আল্লাহ আল্লাহ, ঠিক না? আল্লাহ 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 আল্লাহ, হায় হায়, কার আল্লাহ কিরকম আমি জানি না, কিন্তু মোহাম্মদুর রাসূলুল্লাহর আল্লাহকে দেখলে অন্যরকম দেখা যায়, হায় হায়। আমি মনে হয় বুঝাইতে পারি রে আপনাদেরকে। আপনি বলবেন পৃথক করলেন কেন? না, এটা পৃথক না, এটা অন্য জিনিস বুঝাইতে চাইতেছি। মুহাম্মাদুর আম্মাজান নিজে বলছেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইচ্ছায় আপনার আল্লাহ এত তাড়াতাড়ি করে কেন? বুখারিতে আছে, বুখারিতে, যারা বুখারি পড়ায় ওদেরকে জিজ্ঞেস করেন, আপনার আল্লাহ আপনার ইচ্ছা এত তাড়াতাড়ি করে কেন? আপনার আল্লাহ আপনার ইচ্ছায়, যদি আম্মাজান বলতে পারে তাহলে আমিও বলতে পারি, কার আল্লাহ কিরকম এটা আমার বিষয় না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে অন্যরকম। সারাদিন বন্ধুর দিকে তাকায় থাকে, বন্ধু নারাজ করা যাবে না, হায় 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 হায়। তো পাঠায় দিছেন জিবরিল আলাইহিস সালাম, ফিরে আসছে, তো বলছে জিবরিল কি খবর? আল্লাহ বলতেছেন বাড়ানো যাবে না, আপনাকেও নারাজ করা যাবে না, বাড়ানো যাবে না আপনাকেও। আপনি বলবেন এটা আবার কি করে সম্ভব, বাড়াবে না আবার আপনাকে নারাজ করবে না, এটা সম্ভব কি করে? তা আল্লাহ পদ্ধতি দিয়া দিছেন, বন্ধু বাড়ানো যাবে না কিন্তু আপনাকেও নারাজ করা যাবে না। পদ্ধতি 70,000-এর প্রত্যেক ব্যক্তি 70,000 হাতে ধরে জান্নাতে নিয়ে যাবে। তাইলে কত যাবে হিসাব কিতাব ছাড়া জান্নাতে? কত? 490 কোটি উম্মত যাবে হিসাব কিতাব ছাড়া জান্নাতে। এই জন্যই বলতেছিলাম প্রতিদিন ইফতারের সমাজে 70,000 আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন, 70,000 দেন না, ওদের পিঠের ভিতরও আরো 70,000 এরকম লুকানো আছে, ওটি সহ কেয়ামতের দিন যাবে ইনশাআল্লাহ। মৌসুম দিছিলেন, মৌসুম দিছিলেন, যেখান থেকে প্রথমে ছিলাম আবার চলে যেতেছি, লক্তা লম্বা হয়ে গেছে অনেক দূর, যে দৈনন্দিনের প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে তারা জানে যে সারা বৎসর আমি দৌড়ায় পারবো না, এবাদত বন্দেগি দিয়া বাড়তে পারবো না, আমি তো সহানুভূতি দিয়েই জান্নাত লেখাব। মৌসুম ছিল আমাদেরকে আকর্ষণের পাত্র বানানোর জন্য, রমজান মৌসুম, ভরা মৌসুম, ভরা মৌসুম, এক একজন রে এক এক দিক দিয়া দিছেন। আপনি মনে করেন কেমন মৌসুম, কেমন আকর্ষণের পাত্র বানানোর জন্য আল্লাহ আল্লাহর রসুল কতটুকু নিচে চলে আসছেন, কতটুকু নিচে, যদি আপনি ভাবেন তাহলে বুঝবেন। আল্লাহর রসুল বলছে যে কাউকে প্যাট বইরা রোজার দিন খাওয়াবে তাকে আল্লাহ জান্নাত লেখা দিবে, জাহান্নাম থেকে মুক্তি দিবে, গুনাহ মাফ করবে। তো সাহাবা আয়েশা বলছে ইয়া রাসূল আল্লাহ, প্যাট বইরা আমরাই তো খাইতে পাই না, কারে খাওয়াবো?
আমরাই তো খাইতে পারি না, কাকে কোথেকে খাওয়াবো? তা আল্লাহর রাসূল বলছে আচ্ছা তাইলে যদি তুমি এক গেলাস দুধ খাওয়াও। বলছে এটাও তো সবসময় হয়ে ওঠে না, তাইলে একটা খেজুর। এটাও তো হয়ে ওঠে না, তো নামতে 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 সুরবাতু মা আসছেন, সুরবাতু মা, এক গোট পানি যে রোজাদারকে পান করাবে, এক গোট পানি পান করাবে, এক গোট পানি। এটা কিন্তু বাবার বিষয়, আমার বলা দ্বারা শোনা দ্বারা যতটুকু আপনার ভিতরে দেখাপাত না করবে, আপনি অ্যানালাইসিস করলে বাবলে আর চেয়ে বেশি বুঝবেন। এক গোট পানি, এক গোট পানি। হুজুররা ওয়াস করে, পদ্ধতি বলে না, হুজুররা ওয়াস করে যে রোজা কবুল হওয়ার জন্য হালাল ইফতার কি শর্ত, ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই উম্মতকে কত সহজ পদ্ধতি দিছিল আল্লাহ, কত সহজ পদ্ধতি। প্রত্যেক বাড়িওয়ালা যদি সামনের বাড়িওয়ালাদেরকে বলতো পুরা রোজার ভিতরে সব খাওন আমরা তোমাদেরকে পাঠাবো, তোমরা পাক করো না, তোমরা তোমরা পাক করো না, আমরা পাঠাবো। কেন? সহানুভূতি দেখাবো, জান্নাত নিব, সহানুভূতি দেখাবো আর জান্নাত নিব, জান্নাত নিব। আর সে যদি বলতো যে আমিও তোমারটা পাক করে পাঠাবো, তুমিও তোমার জন্য পাকায়ও না, আমার জন্য পাকাও, পাকাও তোমার জন্য পাকায়ও না, তাহলে দুজনের খানা হালালও হইতো, আবার দুজনের জান্নাতও লেখা হইতো, দুজনের খানা হালাল হয়ে যেত। হাদিয়া হালাল, হাদিয়া হাদিয়া হাদিয়া, আল্লাহ রসুলের জন্য সৎকা হারাম, সৎকা হারাম না? হ্যাঁ, কিন্তু আল্লাহ রসুল যখন ঘরে ঢুকছেন, ফুফুর ঘরে না কার ঘরে ঢুকছেন, যখন গোস্ত দেখছেন উপরে, ঠিক না? বলছে এই গোস্ত এত সুন্দর গ্রান পাকাইছ, তো খুব মজা করে মনে হয়, গ্রানই কইতেছে, কয়া রাসূলুল্লাহ সাদাকা, কয় লাকি সাদাকাতুন ওয়ালা না হাদিয়াতুন, তুললেই গা সাদকা, আমার জন্য হাদিয়া খাওয়া না, তুই খাওয়াইলে হাদিয়া হয়ে যাবে। তাইলে প্রত্যেকের রিজি খালাল হইত, আমার সমাজকে যদি বুঝাইতে পারত। তাইলে এই প্রশ্ন আমার সমাজের থেকে উঠা যেত, আমরা ফতুয়া তো দেই, মাসলা তো বলি, পদ্ধতি বলি না। আমার সমাজের প্রত্যেক ফ্যামিলি যদি আরেক ফ্যামিলিকে বলতো বোন তোর পুরা রমজানের 30 দিনের ইফতার দুই টাইম তিন টাইমের খাওয়া আমার ঘর থেকে আসবে, সে যদি বলবে আমার ঘর থেকে তোরটা আসবে, আমার ঘর থেকে তোরটা, আমি জান্নাত নিতে চাই, তোকে হাদিয়া দিতে চাই। তাইলে এই হাদিয়ার লেনদেন যদি হইতো আর জান্নাতের আশায় হইতো, তো দুজনেরটা হালাল হইতো, কি 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 হাদিয়া হালাল, হাদিয়া হাদিয়া হালাল। আপনি বলতেন ও তো ওইরকম কামাইছে, কামাক না, ওটা কি আপনার দায় দায়িত্ব দিছে নাকি আল্লাহ? লাস্তা আলাইহিম বিমুসাইতির, ও কোত্থেকে কামাইছে ওর ব্যাপার, আপনাকে তো হাদিয়া দিছে, আপনাকে তো কি দিছে, আপনাকে তো, আপনাকে তো হাদিয়া দিছে। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াক্তাব বাযুকুম বাযা, ইসলামে তাজাসসুস নিষেধ। আমরা একটু বেশি পরহেজগারি দেখাইতে যা তাজাসসুসে লেগে যাই, আমি জানিও না যে এই তাজাসসুস আমাকে কোথায় নিয়ে যাইতেছে। আপনি ভাবছেন আপনি বড় মোত্তাকি হইতেছেন, না মোত্তাকি হইতেছেন না, হইতে পারে এই মোত্তাকির শয়তানের চাদর আপনাকে অনেক দূরে নিয়ে যেতে পারে। নিজেকে বড় মোত্তাকি ভাবেন না যে আমি তাকওয়া তাহকিক করি, তাহকিক করতে 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 কারো পর্দা ফাঁস করে ফেলছেন। আপনি কোনো মুসলমানের পর্দা ফাঁস করার অনুমতি আল্লাহ আপনাকে দেয় নাই, অনুমতি আপনাকে আল্লাহ দেয় নাই, আপনাকে দেয় নাই। আমরা দেখি তো সমাজের অনেক ক্লিপ দেখি, অনেক বয়ান দেখি, অনেক কথা শুনি, মাঝে মাঝে বড় দুঃখ লাগে, এত সংকীর্ণ মনা কেন? হ্যাঁ, আমি ওদিনই বলতেছিলাম, মনে হয় উমরার থেকে আসার পরের দিনই বুক এক বয়ানে বলতেছিলাম যে খোদার ওয়াস্তে
আমাদের তো আজকে দুরবস্থা এরকম যে আমরা টুপির কালার পর্যন্ত দেখি, হ্যাঁ টুপির কালার দেখা ছাড়েন, কার টুপি উঁচা কার টুপি নিচা দেখা ছাড়েন, উম্মতকে এক ভাবেন, এক বিশ্বাস হয় না? তাইলে আমি আপনাদেরকে এমন ব্যক্তির রেফারেন্স দিব যার উপরে ব্যক্তিত্ব নাই। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ বয়ান পড়া দেখেন, শুনা দেখেন, মাল্টার জেলখানার থেকে যেদিন উনি ফিরে আসছেন ওই দিন সারা ভারতের ওলামারা দারুলুম দেওবন্দে জমা হয়েছিলেন, ওই দিন যে বয়ান উনি দিছেন ওই বয়ান আপনি পড়া দেখেন, তারপরে আপনি বুঝবেন আপনি কে, আপনি কতটুক বড় মুত্তাকিয়ার পরেজগার, আপনি কতটুক বড় তাকওয়াওয়ালা। ওই বয়ান শুনেন, যেদিন মাল্টার জেলের থেকে আসার পরে দারুল উলুম দেওবন্দে ভারতের সব ওলামারা জমা হয়েছেন, তিনি উনি সমস্ত ওলামাদের কি ভারতের কোনার উপরে ওস্তাদ মাত্র দুইজন, কয়জন, তিনজন, রশিদ আহমদ গম্বুহি, কাসেম নানতুবি, মোল্লা মাহমুদ, এছাড়া কোনো ওস্তাদ ওনার নাই, তিনজন ওস্তাদে মিলে একজন ওস্তাদ। সারা ভারতবর্ষের কেয়ামতের সকাল পর্যন্ত ওলামায় দেওবন্দের যত ওস্তাদ আসবে সবার ওস্তাদ শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহ। ওনার ওই দিনের বয়ান শোনেন, না পাইলে আমার কাছে যায়, আমি বয়ান শোনাই দিব আপনাদেরকে, না পাইলে আমার কাছে যায়েন আমি বয়ান শোনাই দিব, উনি কি শুনাইছে, উম্মত মানা। তো যেটা বলতেছিলাম মেরে দোস্ত, আসেন আসেন নিজেকে আকর্ষণের পাত্র বানাই, সৃষ্টির কাছে, স্রষ্টার কাছে, আল্লাহর রসুলের কাছে। সারা বৎসর দৌড়াইয়া পারবেন না আমিও জানি, যাই আছে ঝামেলা আছে, কাজ আছে কাম আছে, অফিস আছে আদালত আছে, ক্ষেত আছে খামার আছে, মেইল আছে ফ্যাক্টরি আছে, দোকান আছে পাট আছে, হাট আছে বাজার আছে, রোড আছে ঘাট আছে, ঘর আছে বাড়ি আছে, সারা বৎসরে দৌড়াই আপনি পারবেন না। এই জন্য রমজান এক মৌসুম দিছেন যে তুমি অতি বৎসরের যত পূর্ণতা অপূর্ণতাকে পূর্ণ করতে চাও, অতীত বৎসরের শূন্যতাকে দূর করতে চাও, অতীত বৎসরের যত কমি খামি হয়েছে এটাকে পুরা করতে চাও, শুধু অতীত বৎসরের না, হিসাব করলে দেখা যায় 89 বৎসর 2 মাস এক রমজান পুরা করা যায়, 89 বৎসর 2 মাস। আরেকটাই গেলে আর আপনারা বুঝবেন না, ওইটা তাসালসুল লাজেম হয়ে যাবে, আর হুজুররা ফতোয়া দিবে তাসালসুল জায়েজ নেই, কেন না 89 বৎসরের ভিতরে তো আবার 89 বৎসর আছে, ঠিক না? কি 89 বৎসরে আবার রমজান আছে না একটা করে, তো এটা হিসাব করলে কোন জায়গায় ঠেকবে যায়, ঠিক না? কি করেন, কোন জায়গায় ঠেকবে, ঠিক না? কোন জায়গায় ঠেকবে? এই জন্যই তো কিতাবে এক জায়গায় পাওয়া যায় যে এই উম্মতকেই কাউকে কাউকে আল্লাহ বলবে যে যা দিলাম খুশি কিনা, কেন না জানে তাসালসুল টানতে গেলে ও আবার বইলা বসে কিনা যে আমাকে তো এতটি দিতে হবে। এই জন্য আল্লাহ একজনকে বলবে জান্নাতে যাওয়ার পরে যে কি চাস, তো বলবে আল্লাহ দুনিয়াটা যেদিন বানাইছেন আর যেদিন ধ্বংস করছেন, আর মানুষ তার বিবেক বুদ্ধি বিদ্যা মেধা শ্রম সব কিছু ব্যয় করে দুনিয়াটা যতটুকু উন্নত করছিল, হাইলাইট করছিল, আবাদ করছিল, এই পুরাটা আমি চাই, পুরাটা 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 আমি চাই। কেন মনের ভিতরে তো ক্ষোভ আপনারও আছে, ঠিক না? নাই বলা দিব দু একটা, মাঝে মাঝে কিছু বাংলো সাংলো দেখলে মনের ভিতরে আসা জাগে না, আল্লাহ ওরে এরম বাংলো দিল আমারে দিল না, ঠিক না? কি মনের ভিতরে আসে না? না আসে, কিছু বারিক কথা তো মনেই আসে, ঠিক না? আপনিও তো ভাবেন যদি হোয়াইট হাউসে এক রাত্রে থাকতে পারতাম, ঠিক না? কি বলেন, কিছু প্লেস আছে না দুনিয়ায় দেখলে মনে হয় যে মোদি এক রাত্র ঘুমাইতে পারতাম, ঠিক না? কি বলেন, হ্যাঁ আশা আকাঙ্ক্ষা তো আছে, তো ও চাবে, তা আল্লাহ হাসবে আর বলবে মা সালতানি লাকা হাক্কুন,
বেউকুফ, কি চাইলি যেটা পাও না ওটাও তো চাস না, এটা কি চাইলি? তা আল্লাহ বলবে যা এটা তো তোকে দিলাম, দিলামই আরো নতুন দশ গুণ দিলাম। কি কি কেন নতুন দশ গুণ যদি না দেন তাহলে তুলনা হবে না। এখন ওই দুনিয়া পায়া আর যে দশ গুণ পাইছে ওইটা দেখবে আর দুনিয়া দেখবে, তো ডেলি 100 বার থুতু মারবে, কইব চাইলাম কি, আল্লাহ দিল কি, চাইলাম কি। মারপেটেও তো খাইছি আমরা, না খাই নাই, হ্যাঁ কি খাইছি না, কিন্তু ওই খাওয়নটা যদি এখন 10 লাখ টাকার 10টা বান্ডেল আর ওই খাওয়নটা একটা প্লেটে আপনাকে দেই, খাবেন? হ্যাঁ মনে হয় না, মানসিকতা ঠিক থাকলে খাবে, কেউ খাইতেও পারে, রুচি নষ্ট হয়ে গেলে কি যা হয় আর কি, খাইতেও তো পারে ঠিক না। হ্যাঁ যখন গুস খাইতে পারে তো এটাও খাইতে পারে ঠিক না, যখন সুদ খাইতে পারে তো এটাও খাইতে পারে ঠিক না, কি বলেন? হ্যাঁ কি বলেন? অনেকেই তো খায়, তো ওগুলো খাইতে পারলে এটাও খাইতে পারে, কিন্তু আসলে রুচি যার ঠিক আছে ও বলবে রাখ তোর টাকা, মানুষ হইয়া এটা জিব্বা লাগায় কি করা, মারপেটেও তো খাইতেছিলে ঠিক না। তো সত্য এটাই, জান্নাতে যাওয়ার পরে মেরে দোস্ত দুনিয়ার দিকে দেখবে আর থুতু মারবে। এক বড়া মৌসুম দিছে না, এক গুট পানি দিয়া জান্নাত নেওয়া যায়, নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করা যায়, নিজের গুনাহকে মাফ করানো যায় এক গুট পানি দিয়া। যদি আমার জাতি বসতো তাহলে আমার মনে হয় প্রত্যেক ব্যক্তি ওর ইফতার করতো তো পরে সবাই নিজের বাড়ির সামনে দাঁড়ায় থাকতো। কিসের জন্য? যে দেখি আজান লগ্নে কাউকে পাই কি না, ওকে এক গুট পানি দিয়া, একটা খেজুর দিয়া, একটা একটা কি বলে এটাকে বেগুনি দিয়া, একটা আলুর চপ দিয়া, একটা পেঁয়াজ দিয়া ওর রোজাটা খোলাইতে পারি কিনা, যদি খোলাইতে পারি আর খুলতে দেরি আমার জান্নাত মিলতে দেরি হবে। ওইখানে তো আল্লাহর রাসূল বলেন না পুরা মাস খাওয়াইতে হবে, একদিন হইল, কিন্তু আসল চিত্র কোনটা জান? ইফতার তো ঘরে বসে করেন, রাস্তায় দেখেন রাস্তায়, আজান লগ্নে দেখেন কত হাজার না লক্ষ মানুষ ঢাকা শহরে, কেউ বাছে বসে আছে, কেউ রিক্সায় বসে আছে, পানি পর্যন্ত দিয়ে ইফতার করার সুযোগ হয় না। আমার জাতি যদি বসতো তো যাদের বাড়ির সামনে দিয়ে রাস্তা আছে ওরা সবাই রাস্তায় যায় ইফতারির 10 মিনিট আগে দাঁড়ায় যেত, আর যেই গাড়ি যায় হাত থামায় বলতো রোজা থাম, শুধু খুইলা যা, বেশি কিছু লাগবে না, পায়ে ধরে ধরে খোলাইতো। যদি আমার জাতি বসত, আমিও বুঝাইতে পারি না জাতি কোত্থেকে বোঝ। এই জন্য আসেন, কথা শুরু এইখান থেকেই ছিল, দিনই কথা যত ধ্যান খেয়াল একাগ্র চিত্তে শুনব তত বেশি দিলে গাঁদবে, আর দিলে যখন গাঁদবে আমলের দ্বারা আকর্ষিত। মৌসুম যেরকম ফুল ফল, ফলকে ফলায়, ফুলকে ফোটায়, রমজান এক মৌসুম প্রত্যেক ব্যক্তিকে আল্লাহর কাছে, জান্নাতের কাছে আকর্ষণের পাত্র বানানোর জন্য। কেননা জান্নাত প্রথম রমজানের দিন জান্নাতে সুমধুর বাতাস যখন চলে তো জান্নাতের প্রত্যেকটা বস্তু জিজ্ঞাসা করে আল্লাহ এটা কিসের, এটা কিসের বাতাস? বলছে উম্মতে মুহাম্মদের মৌসুম চালু হয়ে গেছে রমজান। তো প্রত্যেকটা নেয়ামত বলে এরা কখন আসবে, হুরেরা বলে আমাদেরকে বিয়ে করায় দেন না, উম্মতে মুহাম্মদের সাথে আমরাও মজা করব, এরাও মজা করবে, তখন আল্লাহ বিয়ে করায় দেয় হুরুল ঈনের সাথে। ওটা খোলার সময় নেই, এক বৈঠকে তো আর আধা ঘন্টা এক ঘন্টার বয়ান দিয়ে তো আপনাকে পুরা রমজানের কাহিনী শোনানো যাবে না, এটার জন্য 2 মাস আগের থেকে শুরু করতে হবে, রমজানের দিন এসে শেষ করতে হবে, তাইলে বোঝা যাবে রমজানে রাখছে কি, কি রাখছে আল্লাহ, কি রাখছে। এই জন্যই তো আল্লাহর রসুল রমজানে 2 কাজ করতেন, আম্মাজানের থেকে এক রেওয়ায়ত, দুনো রেওয়ায়ত আম্মাজান থেকে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর রসুল রমজান আসলে কোমরে গামছা বাঁধা ফেলতেন,
আমাদের কাউকে চিনতেন না, আমাদেরকে চিনতেন না। আল্লাহর রসুল কখনো বিছনায় আসতেন না, রমজানে বিছনায় আসতেন না। এটা ছিল ব্যক্তিগত আমলের তরতিব। আর দ্বিতীয় ছিল আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে তুফানের চেয়ে, তুফানের কি গতি, এর চেয়ে বেশি গতিতে দান খয়রাত করতে থাকতেন। আসেন, আমরাও রমজান পাইয়া গেছি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। বাকি যেই সময়টা আছে কমসে কম এটাকে কাজে লাগাই, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।